এখন সকলেই ভালো আছে। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো 1000 সাবস্ক্রাইবার হলে কি কি সুবিধা পাওয়া যায় এবং এই সুবিধাগুলো কি আসলে ইউটিউবারদের জন্য বা ইউটিউব চ্যানেল যারা আর কি তৈরি করে তাদের জন্য কি আসলে বড় সুবিধা হিসেবে পাওয়া যাবে, এই ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করব। আই হোপ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে 1000 সাবস্ক্রাইবারের সুবিধাগুলো আপনারা জানতে পারবেন এবং এই সুবিধার মাধ্যমে আপনাদের চ্যানেলটি গ্রো করতে পারবেন অল্প সময়ের মাধ্যমে। আপনারা অনেকেই আছেন যে এই 1000 সাবস্ক্রাইবার করতে আপনাদের অনেক কয় মাস লাগে, কারণ একটি 1000 সাবস্ক্রাইবার যদি আপনি পূরণ করতে পারেন আপনি মোটামুটিভাবে দেখতে গেলে আপনার চ্যানেলকে আমি বা আপনি আপনার চ্যানেলটিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারেন। কারণ 1000 সাবস্ক্রাইবার হলো ইউটিউবের রুলস হিসেবে 1000 সাবস্ক্রাইবার গেইন করতে হবে, তারপরে আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু 1000 সাবস্ক্রাইবারটা হলো মেল একটি বা মূল উদ্দেশ্য বা ইউটিউব চ্যানেলের একটি মূল কন্ডিশন। 1000 সাবস্ক্রাইবার গেইন করতে হবে এবং সাথে 4000 ঘন্টা ওয়াচ টাইম গেইন করতে হবে। এবং 1000 সাবস্ক্রাইবার পেলে আপনি এত দূর পর্যন্ত যে এগিয়ে আসছেন যে 3 থেকে 4 মাস পর্যন্ত কষ্ট করে ভিডিও আপলোড দিয়েছেন, তারপরে আপনি 1000 সাবস্ক্রাইবার গেইন করতে পেরেছেন। 1000 সাবস্ক্রাইবার যদি গেইন করতে পারেন তাহলে আপনি আপনার ভিডিওতে এই 1000 সাবস্ক্রাইবার থেকে মোটামুটি অ্যাভারেজ ভিউ পাবেন এবং এই 1000 সাবস্ক্রাইবার যে ভিউগুলো পাবেন এবং এই ভিউর উপর দিয়ে আপনি বেসিক করে আরও ভিউ পাবেন, কারণ আপনার ভিডিওটি তখন 1000 সাবস্ক্রাইবার যে দেখলো তার উপর বেসিক করে তা আরও ভিডিওটি ভাইরাল হবে এবং এই ভাইরালের মাধ্যমে আপনার ভিডিওগুলো ভিউ পর্যাপ্ত পরিমাণ আসবে এবং আপনার মোটামুটিভাবে ভিউ বেড়ে যাবে এবং আপনার সাবস্ক্রাইবার আরও বাড়বে। আপনি যদি 1000 সাবস্ক্রাইবার গেইন করতে পারেন তাহলে আপনার ভিডিও তখন ভাইরাল অবস্থায় থাকার সম্ভাবনা আর কি বেশি থাকে। এবং 2 নম্বর যেটি সেটি হলো 1000 সাবস্ক্রাইবার গেইন করতে পারলে আপনারা কমিউনিটি গাইডলাইন একটি অপশন পাবেন। এটি সবাই পায় কিন্তু এটি শুধুমাত্র 1000 সাবস্ক্রাইবার জন্যই পায়, এবং হঠাৎ অনেকে আছে যে বলে 1000 সাবস্ক্রাইবার আগে অনেকেই কমিউনিটি গাইডলাইন পায়। এটি হলো ইউটিউবের পক্ষ থেকে আর কি ইউটিউব যাকে ইচ্ছে দিতে পারে। এটি ইউটিউবের রুলস হিসাবে 1000 সাবস্ক্রাইবার যখন হবে তাকে তখনই কমিউনিটি গাইডলাইন দেওয়া হবে। কমিউনিটি গাইডলাইন হলো ও আপনারা চ্যানেল যখন তৈরি করবেন তখন আপনারা দেখতে পারবেন না, কিন্তু বড়ো বড়ো ইউটিউব চ্যানেল যাদের কমিউনিটি গাইডলাইন আছে তারা আবার তাদের অপশনটি দেখতে পারবেন। কারণ কমিউনিটি গাইডলাইনের মাধ্যমে আপনারা আপনাদের এর ছবি পোস্ট করতে পারেন বা আপকামিং ভিডিও সম্পর্কে ইনফরমেশন দিতে পারবেন। যেরকম আপনারা ফেসবুকে স্ট্যাটাস দেন সেরকমভাবে আপনারা কমিউনিটি গাইডলাইনের মাধ্যমে স্ট্যাটাস দিতে পারবেন এবং সেখানে আপনারা ছবি আপলোড দিতে পারবেন। এবং আরেকটি সুবিধা হলো আপনাদের যদি অন্যান্য চ্যানেল থাকে সেই চ্যানেলের ভিডিও লিঙ্কগুলো আপনারা সেখানে আপলোড দিতে পারবেন। ধরতে গেলে এটি ফেসবুকের মধ্যে আপনারা একটি অপশন পাবেন যে আপনার সাবস্ক্রাইবার কাছে আপনি সরাসরি আপনার ভিডিওকে সাবস্ক্রাইবার কাছে পৌঁছে দিতে পারবেন এবং এখানে আপনারা ছবি পোস্ট দিতে পারবেন, ভিডিও পোস্ট দিতে পারবেন এবং আপনারা কিছু লিখতে পারবেন। ধরতে গেলে এটা ফেসবুকের আরেকটি মাধ্যম, এখানে ফেসবুকের আরেকটি মাধ্যম চালু করা হয়েছে, কারণ এখানে আপনার সাবস্ক্রাইবারের কাছে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো বা আপনার ইনফরমেশন বা আপনি লাইভে কখন যাবেন এই ইনফরমেশনগুলো আপনারা দিতে পারেন। আরেকটি 3 নম্বর অপশন হলো বা 3 নম্বর আরেকটি 1000 সাবস্ক্রাইবার গেইন করতে পারলে সেটি পাবেন হলো আপনারা যদি 1000 সাবস্ক্রাইবার গেইন করেন তাহলে আপনারা লাইভ স্টাইল বা লাইভ অপশন আপনাদের সাবস্ক্রাইবার কাছে আপনি লাইভে যে প্রশ্ন উত্তর দিতে পারবেন এবং লাইভে তাদের সাথে কথা বলতে পারবেন। আর লাইভ সম্পর্কে আপনারা সবাই জানেন, যারা বড় বড় ইউটিউব চ্যানেল আছে তারা কিন্তু মাঝে মাঝে লাইভে আসে এবং লাইভে এসে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকে এবং ওখান থেকে আপনারা জানতে পারেন যে লাইভে কীভাবে আসে। এবং অনেকে ভাবেন যে 1000 সাবস্ক্রাইবার ছাড়া কীভাবে আমি লাইভে যেতে কি পারবো। আসলে ইউটিউবের রুলস হলো 1000 সাবস্ক্রাইবার হলে তাকে কমিউনিটি গাইডলাইন এবং 1000 লাইভ অপশনটি দেওয়া হবে। কিন্তু ওই লাইভ অপশনটি আমার জানার মতে আমি পেয়েছি, কারণ আমার এখনও 1000 সাবস্ক্রাইবার হয়নি কিন্তু তারপরে আমি এই কমিউনিটি গাইডলাইন পাইনি কিন্তু লাইভ অপশনটি আমি পেয়ে গেছি। আমার সাবস্ক্রাইবার প্রায় 700 মতো হয়েছে। এই আমি আর কয়েকদিনের ভেতরে আমি কমিউনিটি গাইডলাইনটি পাবো বলে ধারণা করি, কারণ যদি আমার 1000 সাবস্ক্রাইবার হয় অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি কমিউনিটি গাইডলাইনটি পাই। আরেকটি হলো ও অপশন যেটি হলো এটি হলো ইউটিউবারদের জন্য এটি সবচেয়ে বিশাল একটি ধামাকা, সেটি হলো ও আপনি যদি 1000 সাবস্ক্রাইবার গেইন করতে পারেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কারণ ইউটিউবে সবাই আসে ইনকাম করতে, এগুলো মূল উদ্দেশ্যই হলো ইউটিউবে যারা ভিডিও আপলোড করে এত কষ্ট করে ভিডিও আপলোড করার পর তারা যদি কিছু টাকা ইনকাম করতে পারে তাদের জন্য কিন্তু এটি অনেক বা বিশাল একটি পাওয়া, কারণ তারা ইউটিউবে আসার মূল উদ্দেশ্যই হলো তারা টাকা ইনকাম করার জন্য আসে, যার কারণে ইউটিউবে তারা কষ্ট করে ভিডিও আপলোড করে এবং এই ভিডিওগুলো অন্যের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। আর এর মাধ্যমে তারা যদি 1000 সাবস্ক্রাইবার যদি পূরণ করতে পারে তাহলে কিন্তু তারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারে, কারণ মনিটাইজেশনের এর রুলস হলো 2টি এবং 2টির মধ্যে একটি হলো 1000 সাবস্ক্রাইবার এবং 1000 সাবস্ক্রাইবার এর সাথে 4000 ঘন্টা ওয়াচ টাইম। আপনারা ভাবেন যে 1000 সাবস্ক্রাইবার যদি আমি পারি তাহলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পাবো না কেন, কারণ আপনি
এই 4000 ঘন্টার অস্টাইম বা আপনি যদি 1000 সাবস্ক্রাইবার করতে পারেন, তখন কিন্তু অটোমেটিকলি আপনার ভিডিও ভাইরাল হবে। আমি যে প্রথমেই বলে দিলাম, 1000 সাবস্ক্রাইবারে আপনার ভিউ পর্যাপ্ত পরিমাণ বেড়ে যাবে, এবং এই ভিউ বেড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনার অস্টাইমটা একটু বেড়ে যাবে। কারণ এখন যদি আপনার ভিউ ভিডিওতে ভিউ না আসে, কারণ আপনার 1000 সাবস্ক্রাইবার এখনও হয়নি, তার জন্য অ্যাভারেজ কোনো ভিউ আপনি পাচ্ছেন না। কিন্তু 1000 সাবস্ক্রাইবার যখন হবে, তখন আপনি এই অ্যাভারেজ সাবস্ক্রাইবারের সাথে সাথে আপনি সাবস্ক্রাইবারের যে অস্টাইমটা পাবে এবং ভিডিওটি যখন ভাইরাল হবে, তখন কিন্তু আপনার অস্টাইমটি বেড়ে যাবে। এবং আপনি দেখতে গেলে 1 থেকে 2 মাসের মধ্যে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ধন্যবাদ।